আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি কোলবালিশের কাভার বা গিলাপ তৈরি করব। আপনারা এটা ঘরে বসে তৈরি করতে পারেন। আমরা এটা লম্বা নিচ্ছি 2.5 ইঞ্চি, আর পাঁচটা নিচ্ছি আপনার ফিটিংয়ে 15 আছে, এতে আমরা একটু বেশি নেব, 2 ইঞ্চি বেশি নেব, 17 ইঞ্চি নিয়েছি, 17 সাড়ে 17, 2.5 ইঞ্চি। তো লম্বার মাপ থেকে আমরা 1 ইঞ্চি বেশি নেব, যেহেতু এটা কাভার। তো আমরা এখানে 1.5 ইঞ্চি নিয়েছি, এটা এখান দিয়ে নেয়ার বা ফিতা চলাচল করবে। তো এখন লম্বার মাপটা 22 ইঞ্চি, 22.5 ইঞ্চি নিচ্ছি, 1/2 ইঞ্চি চলে যাবে। লম্বা করে দাগ টেনে নিয়েছি। ডাবল বাজার হলো, আপনারা এক পাশ করে কাপড়টা কাটবেন, তাহলে কাপড় সঞ্চয় হবে। তো আমাদের মোটামুটি কাটিংটা শেষ পর্যায়ে। এখন আমরা যে গোল যে অংশটা আছে ওটা আমরা কেটে নেব। তো আমরা এটা গোল অংশ এটা ডাবল পার্ট করে কেটে নিচ্ছি, যেহেতু আমাদের দুইটা, আপনারা ইচ্ছে করলে এটা ডাবল দিতে পারেন, দুইটা করে দিতে পারেন। তো আমাদের কোলবালিশ দুইটা, তাই আমরা এখন দুইটা কাট তেছি গোল অংশটা। তো এখন এটা আমরা একটু বেশি করে কাটতেছি, বড় করে কাটতেছি আপনাদের দেখানোর সুবিধার জন্য। এই যে প্রথমে আমরা বড় করে কাটলাম, আমরা মেপে নিচ্ছি এখন কত থাকে। তো আমরা আরেকবার কাটতেছি, এখন দুই ঘর কাটবো। আমার মনে হচ্ছে এখনো বড় হবে। এখনও বড়, তো আমরা এবার ঠিক মতন কাটিং করব। কারণ যারা অনেকে নতুন আছে তারা আপনার এটা একেবারে মানে ছোট করে ফেলে, বা আমার তখন কাপড় বাড়তি আছে, তো যাদের কম থাকে তারা এই রকম করবেন, একেবারে কাটার চেয়েও মেপে অল্প করে কাটলে সুবিধা হয়। তো এখন আমাদের মাপটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের মাপটা এখন 11.5 আছে। তো আমাদের মাপটা ঠিক আছে এখন বর্তমানে। এই যে আমরা এটা নেয়ারের জন্য বা ফিতার জন্য জায়গা নিয়ে রেখেছি, তো আমরা টাক দিব, ভালো করে এটা ঘন করে সেলাই করে দিয়ে এখন আমরা লম্বাতে সেলাই করে নিচ্ছি। তো আমরা 2 সেলাই করে দেব। আপনারা চাইলে ভিতরের অংশটা ওভারলক করে দিতে পারেন, সুতা যেহেতু সুতি কাপড়ে এত বেশি সুতা বের হয় না, তারপরও ওভারলক করে দেওয়াটা ভালো যদি ওভারলক বুঝিং থাকে। তো আমরা এটাকে মাছ করে ঘষে, নখ দিয়ে ঘষে এটাকে আমরা একটা সেলাই, এক চাপে একটা সেলাই করে দিচ্ছি। এটা আপনার ওই যে সালোয়ারের ইউকের মতো সেম, একেবারেই সহজ। আপনার কোলবালিশের কাভারটা খুব সহজ, আপনারা একবার দেখলে ইনশাল্লাহ এখান থেকে পারবেন। তো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমরা প্রতিদিন ভিডিও আপলোড করে থাকি। তো আমাদের চ্যানেলে প্রতিদিন ভিডিও ছাড়া হয়, আপনারা দেখতে পারেন। আর কোনো ডিজাইন জামা ডিজাইন গলার ডিজাইন অনেক কিছু ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো আমরা এখন আমরা যেটুকু কাপড় রেখেছি ওই পরিমাণে কাপড়টা ছিলে করে দিচ্ছি। এখান দিয়ে পিতা চলাচল করবে। আমরা
দেড় ইঞ্চি রেখেছি কারণ আর ছোট রাখলেও পারতাম, কারণ ওই যে অনেক সময় লম্বা যদি অ্যাকুরেট না হয় তো এখান থেকে লম্বা আপনারা বাড়িয়ে দিতে পারেন। অবশ্যই সবাই তো মাপ নিয়ে কাটবেন, তারপরও দেখা যায় অনেক সময় সমস্যা হয়। তো আমরা নেড়ে অংশটা গেল, এখন গোল এটার জন্য আমরা এটাকে কুচি কুচি করে দিচ্ছি। সালোয়ারে যেভাবে কুচি দিই ঠিক একইভাবেই এখানেও কুচি দিয়ে নিচ্ছি। আমরা বৃত্ত এটা লাগানোর আগেই কুচি দিচ্ছি সুবিধার জন্য। তো এখন আমরা কাপড়টা বসিয়ে লাগিয়ে দিচ্ছি। এই যে গোলটাকে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা সেলাই করে দিচ্ছি। তো অবশ্যই আপনারা দুই সেলাই করে দিবেন। এখন আমরা একটা পিতার কাপড় নিয়েছি, সালোয়ারের পিতার মতো করে সেলাই করে নিচ্ছি। তো এখন আমরা ফিতাটি লাগিয়ে নিব। এই যে এটা ওই সালোয়ারের ফিতার মতোই সেম। তো আপনারা এটা ঘরে বসে সেলাই করতে পারেন, অনেকে সুই সুতা দিয়েও সেলাই করে ফেলে। তো মেশিন দিয়ে সেলাই করলে সেলাইটা একটু টেকসই হবে। হয়ে গেছে। তো আমরা এখন বালিশটি আমরা ইয়ে করে নিচ্ছি, বালিশে সেট করে নেওয়া হচ্ছে। তো দেখুন একেবারে খুবই সুন্দরভাবে বালিশটা বসে যাবে। এই যে বালিশটা অতিরিক্ত কাপড় লুজও নেই আর একেবারে ফিটিংও হয়নি, যে কারণ অসুবিধা হতে পারে। তো আপনারা এটা বাড়িতে বসেই করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।